বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, কাঁঠালের বড়া। অনেকটা তালের বড়া পিঠের মতো, এটাও কাঁঠালের, একটা পাকা কাঁঠাল দিয়ে এই বড়াটা তৈরি করা হবে। খেতে খুবই ভালো, খুব সহজে আপনারা অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলবেন, সেই জন্য এই রেসিপিটি আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম। প্রথমে আমরা এর জন্য কী কী উপকরণ লাগবে সেই উপকরণগুলো আমরা দেখে নেব। উপকরণগুলো দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে পাকা কাঁঠাল, এখানে এক বোল পাকা কাঁঠাল নিয়েছি। তার মাঝখান থেকে সিড এবং সিডের উপরে যে ব্রাউন কালারের কভার থাকে রিমুভ করে দিলাম। হাফ কাপ চিনি, এক কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন সল্ট, 1/4 টিস্পুন এলাইচি পাউডার, 1 কাপ আটা। প্রথমে কাঁঠালের পাল্পের জন্য আমি এটাকে মিক্সি পটের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু ব্লেন্ড মিক্স করে নেব। ব্লেন্ড করে নিলে এটা পাল্পটা বেরিয়ে আসবে। পাল্পটা অতি সহজে পেয়ে গেলাম। পাল্পটা আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এতে এলাইচি পাউডারটা দিয়ে দিলাম, চিনিটা অ্যাড করে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি, হুইক্স দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। সল্টটা দিয়ে দিচ্ছি, নুনটা অ্যাড করার পরে এবার এতে আমি সুজিটা দিয়ে দেব, হাফ কাপ মতো সুজি। এটাকে দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে মিক্স করব। চাইলে আপনারা হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। এবার এতে আমি সম্পূর্ণ আটাটাই দিয়ে দেব। 1 কাপ আটা আছে, সেই আটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে আমি ময়দাটা অ্যাড করব। প্রথমে অর্ধেকটা ময়দা দেব, তারপরে বাকিটা দেব, তাতে আমার মিক্স করে নিতে সুবিধা হবে। এবার বাকি অর্ধেকটা ময়দাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম। এতে এবার বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দিয়ে আরেকবার মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবার এটাকে আমি 1/2 আওয়ারের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 1/2 আওয়ার পরে ঢাকনাটা রিমুভ করে দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব। ভালো করে মিক্স করে নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে, তাহলে পিঠের কোয়ালিটিটা বা কাঁঠালের বড়ার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো হবে। এদিকে ফেটাচ্ছি, এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিন্তু রিফাইন্ড অয়েল আমি বসিয়ে রেখেছি। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে যাচ্ছে, তারপরে আমরা সেটা ফ্রাই করে নেব। তেল গরম আগেই বসিয়ে রাখা হয়েছিল। গরম তেলে মাঝারি হিটে আমি কিন্তু বড়াগুলো ছেড়ে দিচ্ছি এবং এই বড়াগুলো এবার ফ্রাই করে নিচ্ছি। ছোট ছোট কাঁঠালের বড়াগুলো ছাড়া হচ্ছে, অনেকটা তালের বড়ার মতোই হবে দেখতে। মাঝারি হিটেই কিন্তু ফ্রাই করতে হবে। আপনারা চাইলে হাতের পরিবর্তে চামচ দিয়ে অল্প অল্প করে দিতে পারেন, খুব সুন্দর হবে, খেতেও খুব ভালো হবে, ফুলে উঠবে, কালারটা গোল্ডেন ব্রাউন কালার হবে। ধীরে ধীরে ফ্রাইটা করে নিতে হবে। খেতে ভীষণই ভালো হয়। আপনারা ফ্রাই করে নিয়ে কাছের জারে করে ফ্রিজেও রাখতে পারেন বা বাইরেও কদিন রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফ্রাই হয়ে গেছে, আমি এবার এগুলোকে স্ট্রেনারের মধ্যে উঠিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা যেটা আছে সেটাতে বেরিয়ে যায়।
বন্ধুরা, খুব সহজে খুব তাড়াতাড়ি কাঁঠালের পিঠে বানিয়ে ফেললাম, বা কাঁঠাল পাকা কাঁঠালের বড়া। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। এটা মুড়ির সাথেও আপনারা খেতে পারেন, বিকেলে এমনিতেও চায়ের সাথেও খেতে পারেন, চা বিস্কিটের সাথে। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা বানিয়ে ফেলুন। আগামী দিনে আরও নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।